মহাকাশে 15 বছর কাটানোর পর অবসরে যাচ্ছে নাসার এইম নামের মহাকাশযান। এইমের পুরো নাম অ্যারোনমি অব দ্য আইস ইন দ্য মেসোস্ফিয়ার। নিশাচর বা রাতের চকচকে বিভিন্ন মেঘ নিয়ে গবেষণার উদ্দেশ্যে 2007 সালে এই মিশন চালু করে নাসা। ভূপৃষ্ঠের 595 কিলোমিটার ওপরের বিন্দুতে থাকা মহাকাশযানটি বিজ্ঞানীদের কাছে অমূল্য হিসেবে বিবেচিত হয়ে এসেছে। এর মাধ্যমে সংগৃহীত তথ্যের উল্লেখ রয়েছে 379টি গবেষণাপত্রে, যেখানে উঠে এসেছে মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে মিথেন নিঃসরণে রাতের উজ্জ্বল মেঘ আরও ঘন থেকে ঘন হচ্ছে। এই গবেষণাটি 2018 সালে এমন দারুণ সব তথ্য দেওয়ার পরও স্পেসক্রাফ্টটির ব্যাটারির সক্ষমতা ফুরিয়ে যাওয়ায় এর কার্যক্রম বন্ধ করে দিতে হচ্ছে মহাকাশ গবেষণা সংস্থা নাসাকে। ব্যাটারিতে দ্বিতীয় দফা গোলযোগ দেখা দেওয়ার পর নাসা বলছে এইম প্রতিক্রিয়াহীন হয়ে পড়েছে। রিবুটের প্রত্যাশায় মহাকাশযানটি আরও 2 সপ্তাহ পর্যবেক্ষণে রাখবে এই মিশনের দল। তবে নাসার পোস্ট থেকে ইঙ্গিত মেরেছে সংস্থাটি এই বিষয়ে তেমন আশাবাদী নয়। প্রযুক্তি বিষয়ক সাইট ইনগ্যাজেট জানিয়েছে নাসায় দীর্ঘ সময় ধরে সেবা দেওয়া আরেক মহাকাশযানকে অনুসরণ করছে এইমের এই সমাপ্তি। প্রায় 4 দশক পৃথিবীর ওজন ও বায়ুমণ্ডলীয় পরিমাপ সংগ্রহ করা আর্থ রেডিয়েশন বাজের স্যাটেলাইটের কার্যক্রমও বন্ধ করছে সংস্থাটি।